সেকেন্ড ইনিংসে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট বিজেপি। ডায়মন্ড হারবারের কামব্যাক সভায় যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূল যুব সভাপতি। আমাদের প্রিয় সাংসদ এবং সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় 19 অক্টোবর 165 দিন আগে যে ঘটনা ঘটেছিল আপনারা জানেন না, ও যে প্রাণে বেঁচেছে এটাই বড় কথা। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেতৃত্ব ছিল কিন্তু নেতা ছিল না। 5.5 মাস পর কামব্যাক, সুস্থ হয়ে ময়দানে পা রেখে দেখলেন প্রতিদ্বন্দ্বে বদলে গেছে ছদ্মবেশী সিপিএম, আর এখন এসেছে পদ্মবেশী বিজেপি। 5 মাসে বদলে গেছে অনেক কিছু। প্রথমে নোট বাতিলে তোলপাড় হয়েছে দেশ, তারপর উত্তরপ্রদেশে বেনজির জয় বিজেপির, এখন পদ্ম শিবিরের নজর বাংলায়, তৃণমূলেও তাই কাউন্টার অ্যাটাকে। সেকেন্ড ইনিংসে টার্গেট বিজেপি। পঞ্চায়েত নির্বাচন, পরের বছর লোকসভা ভোট, এরাজ্যে রথযাত্রা রক্ষার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিলেন তৃণমূল সেনাপতি। তার হাতিয়ার শিশু পাচার ও সাম্প্রদায়িক হিংসা। মঞ্চে ওঠার আগে এলাকার মানুষের সঙ্গেও কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবজ্যোতি দত্তের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা।